মা ইলিশ রক্ষায় ইলিশ ধরা সংরক্ষণ ও পরিবহনের উপর 22 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। সকাল 9:30টায় বরিশালের কীর্তনখোলা ও এর আশেপাশের নদীগুলোতে অভিযান চালায় বরিশাল জেলা মৎস্য অধিদপ্তর। এ সময় নৌ পুলিশ সদস্যরা সহায়তা করেন। নিষেধাজ্ঞা সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। ঘাটগুলো থেকে নদীতে ছেড়ে যায়নি মাছ ধরার নৌকা ট্রলার। অভিযানে কোনো জেলে আটক না হলেও 200 মিটার মশারি জাল জব্দ করা হয়েছে। আগামী 2 নভেম্বর এই নিষেধাজ্ঞা শেষ হবে।